নেত্রকোনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে জেলার বারহাট্টা উপজেলার স্বল্পতসাল থেকে দুইটি মোটরসাইকেল সহ চোরচক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল সহ চোরচক্রের সদস্যরা মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে বারহাট্টা উপজেলার স্বল্পদশাল এলাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদের দিক নির্দেশনায় ওসিডিবি মোহাম্মদ আব্দুল আহাদ খানের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ মাঝারুল ইসলাম সহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চোরচক্রের পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে বারহাট্টা থানায় মামলা রুজু করা হয়েছে এবং মোটরসাইকেল চোরচক্রের আরও কোনো সদস্য জড়িত আছে কিনা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।